রেডি। বন্ধুরা, আমি এখন আছি দৈনিক সংগ্রাম কার্যালয়ে। আপনারা জানেন বাংলাদেশের প্রাচীন দৈনিকগুলোর একটি দৈনিক সংগ্রাম। এই সংগ্রাম অফিসের ব্যাপারে আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে দৈনিক সংগ্রাম অফিসে গতকাল কিভাবে সন্ত্রাসী তাণ্ডব হয়েছে। দুর্বৃত্তরা এই পত্রিকায় ঢুকে, পত্রিকা অফিসে ঢুকে প্রত্যেকটি কক্ষে কিভাবে তারা তাণ্ডব চালিয়েছে, সমস্ত কম্পিউটার থেকে শুরু করে মেশিনারি থেকে শুরু করে সব কিছু তছনছ করে দিয়েছে। এখন এই পত্রিকা অফিসে আমি এসেছি, আপনাদেরকে দেখাবো যে এই পত্রিকা কি করেছে তারা কালকে। এটা সংগ্রাম একটি, আপনারা জানেন যে বাংলাদেশের প্রাচীন পত্রিকাগুলোর একটি এই দৈনিক সংগ্রাম। এই যখন সমস্ত কর্মীরা এখানে কর্মব্যস্ত ছিল, পিক আওয়ার, আমরা যেটা সংবাদপত্রের জন্য যেটা পিক আওয়ার বলি, সেই পিক আওয়ারে যখন সবাই, সব কর্মীরা কর্মব্যস্ত ছিল, তখনই তারা প্রথমে ঘণ্টাখানেক এই পত্রিকা অফিসটি অবরুদ্ধ করে রাখে এবং তারপরে পত্রিকা অফিসে অতর্কিতে ঢুকে একের পর এক বিভিন্ন কক্ষে, বার্তা কক্ষে, সম্পাদকের কক্ষে, কম্পিউটার কক্ষে, রিডিং কক্ষে, এইসব কক্ষে ঢুকে তারা একের পর এক তারা সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রিপোর্টিং, রিপোর্টিং এর বিভাগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করে কম্পিউটার গুলো, রিপোর্টার দ্বারা যেসব কম্পিউটার ব্যবহার করতেন সেই কম্পিউটার গুলো কিভাবে তছনছ করে নিচে ফেলে রেখেছে। আসলে কোন সংবাদপত্রে, আপনারা জানেন যারা গণমাধ্যম সম্পর্কে জানেন, যে কোন সংবাদপত্রে কোন সংবাদের ব্যাপারে আপত্তি থাকলে সেক্ষেত্রে প্রতিবাদ জানানোর একটা পদ্ধতি আছে, নিজস্ব পদ্ধতি আছে, ওই পত্রিকার প্রতিবাদ পাঠানো যায়, এমনকি প্রেস কাউন্সিলের মাধ্যমে মামলা করে তার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই পথে না গিয়ে যেভাবে পেশি শক্তির প্রদর্শনী গতকাল গণমাধ্যমে হলো, দৈনিক সংগ্রামে যেভাবে পেশি শক্তির প্রদর্শনী হলো, এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে গতকালের দিনটি আমি বলবো যে আরেকটি কালো দিন। এভাবে কোন গণমাধ্যমকে যদি, তাদেরকে কোন গণমাধ্যমের উপর কেউ যদি আক্রোশ এভাবে চরিতার্থ করে, তাহলে বাংলাদেশে গণমাধ্যম বলতে, সাংবাদিকতা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে জানালা, দরজা, জানালা থেকে শুরু করে, এটি আমি এখন যেখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটি রিডিং রুম, এই দৈনিক সংগ্রামের রিডিং রুম, যেখানে প্রুফ দেখা হয়, সংশোধন করা হয়, সেখানে কম্পিউটার গুলোকে কিভাবে এক একটি কম্পিউটারকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে আর কোনো অবস্থাতে এই পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা না যায়। তারা প্রকারান্তরে এই পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার লক্ষ্য নিয়েই তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটি কক্ষে একে একে তারা, প্রত্যেকটি কক্ষে একে একে তারা ঢুকে ফ্রি স্টাইলে তারা এই যাত্রী করেছে। এবং তারা যখন এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন কিন্তু এখানে পুলিশ ছিল, তাদের সাথে পুলিশ ছিল, নিচে পত্রিকা অফিসের নিচে পুলিশ ছিল। আপনারা দেখছেন যে দরজা জানালা পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। আমি এখন যেদিকে যাচ্ছি, এখানে সম্পাদকের, সম্পাদকীয় বিভাগে আপনারা দেখেন কিভাবে সম্পাদকীয় বিভাগে কিভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখানে সবকিছু দরজা জানালা ভেঙ্গে, কম্পিউটার ভেঙ্গে, এখানে এই ডান পাশটাতে আমি যেখানে আছি, সেখানে ডান পাশটাতে এখানে ঢুকলাম। এখন এটা হলো সম্পাদকীয় বিভাগ, এখানে মূলত সহকারী সম্পাদকরা এখানে বসে কাজ করেন, তারা পোস্ট লেখেন, নিবন্ধ লেখেন। এই বিভাগটিকে কিভাবে কম্পিউটার সহ অন্যান্য মেশিনারি সব কিছু একদম তছনছ করে দিয়েছে, তাদের যে ফ্রি স্টাইল, দীর্ঘ সময় এখানে সার্ভার রয়েছে। আপনি জানেন যে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্ভারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে গণমাধ্যমের সম্পূর্ণ আর্কাইভ, তাদের দীর্ঘদিনের যুগ যুগ ধরে সমস্ত আর্কাইভের থাকে, আর্কাইভ রাখা হয় সেই সার্ভারে, এবং এই কেন্দ্রীয় সার্ভার, যে সার্ভারের মাধ্যমে সংবাদপত্রের সমস্ত কাজগুলোকে একে অপরের সাথে লিঙ্ক করা হয় এবং সেই সার্ভারের উপর নির্ভর করে একটি সংবাদ মাধ্যম চলে। আপনারা দেখছেন অত্যন্ত পরিকল্পিতভাবে, এটা মনে হচ্ছে এটা তাৎক্ষণিক কোনো ঘটনা নয়, দেখে মনে হচ্ছে ধ্বংসযজ্ঞ, দেখে মনে হচ্ছে যে পুরো ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে তারা প্রত্যেকটি রুমে ঢুকে পরিকল্পিতভাবে তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি এখন যেখানে আছি, এটি হচ্ছে সম্পাদকের পক্ষ। বাংলাদেশে যতজন বয়োজ্যেষ্ঠ সম্পাদক আছেন, এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ সাংবাদিক হচ্ছেন আবুল আসাদ। তিনি শুধু দৈনিক সংগ্রামের সম্পাদকই নন, তিনি বাংলাদেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের, আমি মনে করি যে বুদ্ধিজীবীদের প্রধান
তিনি যে দেশপ্রেমের দাম লিখনীতে দেশে দেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক অনুপ্রাণিত হয়েছে তার সাইমুম সিরিজের কথা আপনারা জানেন, যেটি বাংলাদেশের লক্ষ কোটি যুবককে অনুপ্রাণিত করেছে এবং তাদেরকে মুগ্ধ করেছে। সেই সাইমুম সিরিজের লেখক এবং অসংখ্য গ্রন্থের লেখক আবুল আসাদ, যিনি একজন সজ্জন মানুষ, অত্যন্ত সরল এবং বয়োজ্যেষ্ঠ, তার বয়স কত চলছে এখন আমার মনে হয় প্রায় 79 বছর বয়সী একজন সম্পাদককে এখানে ঢুকে তারা যে গুন্ডারা যে গুন্ডামি করেছে তারা তার গায়ে হাত দিয়েছে, তাকে টেনে হিঁচড়ে এখান থেকে বের করে নিয়ে গিয়ে তারা নিচে পর্যন্ত নিয়ে যায়, সেখানে তার উপর বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে তাকে তথাকথিত তাদের যে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করানোর জন্য তারা ক্ষমা চাওয়ানোর জন্য এই বয়োজ্যেষ্ঠ সম্পাদকের উপর পীড়াপীড়ি করতে থাকে, এমনকি তাকে লাঞ্ছিত করে নানানভাবে, কিভাবে তারা তারকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিয়ে গেছে সেটা আপনারা দেখেছেন। বন্ধুরা, এই ঘটনা আমি মনে করি বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হয়ে থাকবে। আমরা জানি যে কেউ ক্ষুব্ধ হতে পারেন, যে কোনো সংবাদেই ক্ষুব্ধ হতে পারেন, তারা যেই শব্দটিকে যেই শিরোনামটিকে তারা পুঁজি করে যে শিরোনামের কথা বলে তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা মূলত তাদের একটি অজুহাত মাত্র। বাংলাদেশের গণমাধ্যম আপনারা জানেন ইতিপূর্বে দৈনিক আমার দেশ বন্ধ করার সময় কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, কিভাবে ফেসিবাদী সরকার কিভাবে দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, এগুলো তাদের অজুহাত মাত্র। তাদের কি শিরোনামে কি শব্দ প্রয়োগ হয়েছে সেটার যদি তাদের আপত্তি থাকে, তারা নিয়মতান্ত্রিকভাবে একটা প্রতিবাদ পত্র দিতে পারত। তারা এটার জন্য এমন কি প্রেস কাউন্সিলে মামলা করার সুযোগ ছিল, আদালতে মামলা করার সুযোগ ছিল, সেই পথে না গিয়ে বেশি শক্তির যে মহড়া গতকাল আমরা দেখেছি, এই জাতি দেখেছে, এটা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি কলঙ্কিত দিন, একটি কলঙ্কিত অধ্যায়। আমরা দেখে এই অফিসটি হচ্ছেন এই সাংবাদিক নেতা এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর অফিস, তিনি যেখানে বসেন সেখানে দেখেন কি অবস্থা, তার কম্পিউটার সহ সবকিছু তছনছ করে দিয়েছে। তাদের লক্ষ্য ছিল এই গণমাধ্যমটি একে একে তারা এর আগে যেসব গণমাধ্যম বন্ধ করেছে তার ধারাবাহিকতায় তারা আরেকটি গণমাধ্যমের কণ্ঠরোধ করে আরেকটি গণমাধ্যম দেশপ্রেমিক গণমাধ্যম বন্ধ করে দেয়াই তাদের লক্ষ্য ছিল। সেটা পুরো ঘটনায় আমরা যদি দেখি, আমরা পুরো ঘটনার তাদের যে চরিত্র, ঘটনার যে চরিত্র এবং তারা যেভাবে ফ্রি স্টাইলে এই হামলা চালিয়েছে তাতে বোঝা যায় তারা চেয়েছে যে এই পত্রিকাটি আর প্রকাশিত না হতে পারে। তারপরও আপনাদের জন্য সুখবর হচ্ছে এই পত্রিকার অদম্য কর্মীরা এই বৈরী অবস্থার মধ্যেও তারা গত রাতেই বিকল্প ব্যবস্থায় একটি পত্রিকা পাঠকদের হাতে তুলে দিতে চেয়েছে এবং সেটা অনেকখানি তারা সফল হয়েছে। ছোট্ট কলেবরে হলেও আমি দেখতে পাচ্ছি যে তারা দৈনিক সংগ্রাম প্রকাশ করেছে। এই জন্য এই পত্রিকার কর্মীদের আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যে এই বৈরী পরিবেশের মধ্যে, এরকম দুর্যোগের মধ্যে তারা হাল ছেড়ে দেয়নি, মনোবল হারায়নি, তারা পত্রিকা প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় ফেসিবাদী হামলা চালিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের সংবাদপত্র কণ্ঠরোধ করা যাবে না, এদেশের সাংবাদিক সমাজ দমে যাবে না। বন্ধুরা, এই পরিস্থিতিতে আমরা দেশবাসীর কাছে এই ঘটনার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিচার প্রার্থনা করলাম যে এই হামলা, এই ফেসিবাদী হামলার বিরুদ্ধে যদি সম্মিলিত রুখেভাবে যদি রুখে দাঁড়ানো না যায় তাহলে আমরা একে একে সবাই নিঃশেষ হয়ে যাব। এই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।